দীর্ঘদিন ধরে বাবা অসুস্থ, আগে ভ্যান চালিয়ে নিজের সংসার টানতেন। মেয়ের বিয়ে হলেও মেয়ে চলে আসে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে, তারপরে সংসারের যাবতীয় দায়িত্বভার এসে পড়ে বাবার কাঁধে। দুই ছেলে রয়েছে, তারা উপার্জন করে, কিন্তু বাবাকে কেউ দেখেন না। বাবার একমাত্র সম্বল বলতে রয়েছে মেয়ে, রয়েছে ছোট বোন, তারও বিয়ে হয়নি এখনো। আগে ভ্যান চালিয়ে পয়সা রোজগার করলেও ঠান্ডা লেগে গলা বসে যায়, তারপরেই গলায় শুরু হয়ে যায় ইনফেকশন, আরো নানান রকম রোগে আক্রান্ত হতে থাকেন মোহাম্মদ তাবু। তারপর থেকে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন তিনি। এদিকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে ওষুধপত্র করতেই খরচ হয়ে গেছে 1,00,000 টাকা। এখন সম্পূর্ণ অসহায় এই পরিবার। মেহরুন বেবি কোন রকম সেলাইয়ের কাজ করে বাবার মুখে দুমুঠো অন্ন তুলে দিচ্ছেন, কিন্তু দুই ভাই থাকতেও নেই। তারা বাবার কোন রকম ভরণ পোষণের দেখা তো দূরের কথা, খোঁজ পর্যন্ত নেন না। এদিকে বিরাট অঙ্কের চিকিৎসা করতে খরচ লাগবে 1,50,000 টাকা। এই খবর যখন পৌঁছে যায় সমাজসেবী ভাইদের কানে, তারা আর দেরি করেনি, সঙ্গে সঙ্গে মানুষের কাছে হাত পেতে 90,000 টাকা জোগাড় করে পৌঁছে যান সেই বাড়িতে। আমি আপনার সামনে টাকা দিচ্ছি, এটা উনি 10,000 টাকা মশা কিন্তু টাকা দিয়েছে, আর বাকি 80,000 90,000 আছে, বুঝতে পেরেছেন? আপনার সামনে মানে অপারেশন করতে কত খরচা হবে? 1,50,000 মতন যাবে। 90,000 আছে বাড়িতে গিয়ে ফুটে ওঠে করুণ দশা। একচালা ঘরের মধ্যে কোনো রকমে দিন গুজরান করছেন বাবা এবং মেয়ে, মাথায় হাত দিয়ে বসে রয়েছেন। দুই ছেলে পাশেই থাকে, কিন্তু কেউ কোনো সময় খোঁজ খবর নেয় না বলে অভিযোগ। এদিন কথা বলতে বলতে এক প্রকার কান্নায় ভেঙে পড়েন অসুস্থ মানুষটি। এদিকে 90,000 টাকা চিকিৎসার জন্য তাদের হাতে তুলে দিতে গেলেই বাঁধে বিপত্তি, এক ছেলে রীতিমতো তেড়ে আসে। কেন ক্যামেরা এবং টাকা সাহায্য করা হচ্ছে তা নিয়ে প্রশ্ন করেন তিনি। তিনি প্রশ্ন তোলেন, ক্যামেরা নয়, টাকার সাহায্য করতে হবে নিভৃতে চুপি চুপি। এদিকে এই ঘটনায় ইউটিউবার ভাদা দিলেই তার দিকে মারমুখী হয়ে ওঠেন ওই বৃদ্ধের এক ছেলে। রীতিমতো ক্যামেরা এবং মোবাইল কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। এক প্রকার আক্রান্ত হতে হয় ওই ইউটিউবারকে, যদিও তার হাত থেকে রক্ষা পান। এরপরে চিকিৎসার জন্য যাবতীয় সঞ্চিত অর্থ তুলে দেওয়া হয় ওই বৃদ্ধের হাতে। এদিকে জানা গিয়েছে এই গুণধর ছেলে, যার কিনা বাবাকে দেখার কোনো সামর্থ্য এবং সময়টুকু নেই, সে তার শ্বশুরের সামান্য অসুস্থতাতেই বিহ্বল হয়ে পড়েছে। ইতিমধ্যেই সে শ্বশুর বাড়িতে পৌঁছে গিয়েছে এবং শ্বশুরের যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। যে বাবা তার সন্তানকে ধারণ করেছেন, যে বাবা ছোট থেকে বড় করেছেন, যে বাবা মুখে অন্ন তুলে দিয়েছেন, সেই বাবা পাশে থাকতেও তার দিকে চোখ পড়ে না দুই ছেলের। অথচ এক ছেলে সে নিজের শ্বশুরের চিন্তায় রীতিমতো কাতর, শ্বশুরকে দেখার জন্য তার প্রাণ আঁকুপাঁকু করছে। এটাই কি আজকের সমাজ? কি প্রশ্ন করছেন সমাজের মানুষ? রয়্যাল বাংলা দর্শকদের উদ্দেশ্যে আমরা তুলে দেব এই প্রশ্ন। তোদের সব তর্ক করার আমার সময় নেই, আমার শ্বশুর অসুস্থ, আমার যেতে হবে। এমনিতে ছেলে দেখে মানে সালুট করা যাবে ছেলে দা হ্যাঁ, এও তো কি করে আগে হলো সবাই আগে কা, এ তো গাদ দাদা, তো সবাই গাদ দাদা। বাবা এই এই অবস্থায় মারা যাচ্ছে, শ্বশুর অসুস্থ, ফেলে দেবো এক বাবা। এই অবস্থায় মারা যাচ্ছে শ্বশুর অসুস্থ, শুনতে দেখতে যাবে এমআর সে তো এরকম ফালতু এরকম আপনি বিকল্প না। এ তো আমাদের গ্রামের বদনাম, তা গ্রামের বদনাম হচ্ছে, তাহলে তুমি বাইরের লোকে সাপোর্ট করবে? বাইরের লোকের কি সাপোর্ট? কার সাপোর্ট করতিস? কার তুমি আর বাপকে সাপোর্ট করতিস? তাই এই সব লোকে বাপকে বলে ক্যামেরা গাল ফেটে দেবে। ক্যামেরা কে শুন, ক্যামেরা ক্যামেরা করছিস থাকবে আগে ভালো কর, বুঝবি কথাটা। আমি যে কথা বলছো কথাটা বুঝো তুমি, ঠিক আছে? তারপরে কথা বলো ভাই, কথা বলছিলাম ঠিক আছে। তাহলে বোনটা কোথায় যাবে? বোন কোথায় যাবে? কোথায়? বাবার বাড়ি আসবে না? ওর সংসার যখন করতে, ওর বউ কোথায় যায়? আমার বউ বাপের বাড়ি আবার তো চলে আসে, আবার তো চলে আসে। হ্যাঁ তো যাবে, সময় হলে ঠিক যাবে। মারবো মানে তুই কামনে বন্ধ কর, মারতে কেন মারবে কি করবে? আগেবারে তোর ক্যামেরা চালু করে ইউটিউবে ছাড় করে ইনকাম করতে আইছিস? শুনেন এ ভাই, এই শোনা এবারে আমরা গনিজে থেকে সব টাকা দিয়ে দিচ্ছি। এর আগে যা হয়েছিল সেগুলো দিয়ে গিয়ে কিন্তু তোরা ভাই এখনো তো ভিডিও বন্ধ করতি না। কবে হবে টাকা? টাকা আমার তো কবে হবে?
এই যে লোকটা আছে এনাদের কাছে কিছু হেল্প নিয়ে ওনার ভাইয়ের পরিবারের জন্য করব ঠিক আছে চ্যানেল আপনারা যেন ভিডিও করো আমরা যথেষ্ট যে রকম খুশি পারবো যে রকম আমরা খাই সেরকম ভাবে দেব বাবু ঠিক আছে আবার যদি কেউ যদি পয়সা পাঠায় শুনেন আবার যদি কেউ যদি পয়সা পাঠায় আমরা ভিডিও না করার চেষ্টা করব নাকে পয়সা দিয়ে যাব এনার ভিডিও যদি সমস্যা হচ্ছে মানুষটা বাঁচা ইম্পর্টেন্ট ভিডিও ভিডিও আচ্ছা ভিডিও গুলো করেছো কোন তুলে নাও তোমার ভিডিও গুলো ওগুলো তোলা যাবে না বাবু এরা মাথা গরম করো না ঠিক আছে ওগুলো ইউটিউবে আমি কি বলেছি ওগুলো তোলা যাবে না আমরা জানি না বলো হবে না আমি কি বলেছি আপনার কথা মতো আমরা কাজ করব ঠিক আছে এই টাকাটা আপনি ভালো মতো ডাক্তার দেখান এখন এটা হবে না কম আছে এখন তাই তো অপারেশন কম আছে 90000 টাকা কম এখন তোমার 70000 টাকা লাগবে আপনার তাই না আর এইটা আমি আমার